ডিজিটাল নিরাপত্তা আইনে সেই ওসির বিরুদ্ধে মামলা। ডিজিটাল নিরাপত্তা আইনে ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার আইন বহির্ভূতভাবে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জান রাফিকে জের করে তার ভিডিও প্রচারের অভিযোগে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসাম জগলুল হোসেন বাদীর জবাববন্দি গ্রহণ করেন। একই সঙ্গে 30 এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে PBI মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। আদালতের জবাববন্দিতে সৈয়দ সাইদুল হক সুমন বলেন, নুসরাত হত্যাকাণ্ড বাংলাদেশের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম। নুসরাতকে আগুন দিয়ে হত্যা করা হয়। যৌন হয়রানির অভিযোগের বিষয়ে আসামি সহ তাকে থানায় নেওয়া হয়। ওই সময় তৎকালীন ওসি মোয়াজ্জেম তাকে জের করেন। ওই জেরার ভিডিও ওসি মুঠোফোনে ধারণ করেন। নুসরাতের মৃত্যুর পর 11 এপ্রিল তিনি ওই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তিনি বলেন, আগুনের ঘটনায় নুসরাত বেঁচে গেলেও ভিডিও প্রচারের পর তার বেঁচে থাকা কঠিন হতো। অনুমতি ছাড়া গোপনে এমন ভিডিও ধারণ ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় ভিকটিমের সম্মানহানি হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর একটাও ঘটেনি। থানার ভেতরে এমন ভিডিও ধারণ ও সম্প্রচার করা ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ। মামলার অভিযোগে বলা হয়, যৌন নির্যাতনের অভিযোগ উঠলে ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জান রাফি ও আসামিকে 27 মার্চ থানায় নিয়ে যান তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন। ওই সময় ওসি নিয়ম বহির্ভূতভাবে জেরা করতে করতেই অনুমতি ব্যতীত রূপে রাফির বক্তব্য ভিডিও করেন। পরে ওই ভিডিও ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওসি অত্যন্ত অপমানজনক ও আপত্তিকর ভাষায় নুসরাতকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। এটি অত্যন্ত মানহানিকর। মামলার অভিযোগে আরও বলা হয়, নুসরাত জান রাফির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিয়মিত হত্যা মামলা বিচারাধীন, কিন্তু জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা কাণ্ডহীনতা ও দায়িত্ব অবহেলা সহ সব বিষয়ের বিচারের আওতায় আনা উচিত। আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 26, 29 ও 31 ধারায় মামলাটি করা হয়। 6 এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। সেখানে কয়েকজন তাকে অধ্যক্ষর বিরুদ্ধে করা যৌন হয়রানি মামলা তুলে নিতে বলে। তিনি অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 8 জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে মামলা করেন। অগ্নিদণ্ড নুসরাত 10 এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে মারা যান। ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যৌন নিপীড়নের ওই ঘটনাকে নাটক ও পরে অগ্নিদণ্ডের ঘটনাকে আত্মহত্যার রূপ দিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিলেন। নানা অভিযোগে 10 এপ্রিল সোনাগাজী মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল, ঘুষ কেলেঙ্কারি, স্বর্ণ চুরি, মামলার আলামত চুরি করে বিক্রি করা, সন্ত্রাসীদের মদত দেওয়া, টোকেন দিয়ে নম্বরবিহীন সিএনজির অটোরিকশা থেকে মাসোয়ারা আদায়, ভুয়া মামলা দিয়ে অর্থ আদায়, নিরীহ গ্রামবাসীর ওপর হামলা, ব্যবসায়ী সহ সর্বস্তরের চাঁদাবাজি, এমন অসংখ্য অভিযোগ তাকে প্রত্যাহার করা হয় বলে জানান সংশ্লিষ্ট সূত্র।